কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে। আবার যদি কেউ তোমার জীবনে আসতে চায় তাকে পুরপুর করে গ্রহণ করো না, সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে। সেই হিসেবে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করেই উড়ে চলে যায়, যা অল্প পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম থাকে। যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। হঠাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন সহজ হয়ে যায়। একটা দস্তলা বন বানাতে যেমন মাটি পরীক্ষা করতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলে মানুষটার পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভগবানটা নির্মাণ করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও বুঝতে পারবে। পাওয়ার হারানোর মধ্যে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে? যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল? যদি খুব সহজে একে অপরকে পেয়ে যায় তাহলে খুব সহজে একে অপরকে হারিয়ে ফেলবে, একটা বাস্তব সত্য। তুমি যাকে হারিয়েছো তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও, তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো? তুমি এমন একজনকে হারিয়েছো যাকে তুমি ভালোবাসো, আর সে এমন একজনকে হারিয়েছে যে তাকে ভালোবাসত। ভালো থাকতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোটো দুই একটা রুলস মানতে পারলেই হ্যাপি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না।